নমস্কার, সুমিতা ক্রিয়েশনে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমরা আজকে উলেন ফ্লাওয়ার দেখাবো, যেটা ফ্রেমের সাহায্যে করতে হয়। কিভাবে করতে হয় সেটা পরে দেখাবো, এখন একটু দেখে নিই কী কী লাগছে। প্রথমে দু রকম কালারে উল, তার সঙ্গে ফ্রেম, লুম, এটাকে লুম বলে, ফ্লাওয়ার লুম, আর তার সঙ্গে সুতো এবং কাঁচি। এবার আমরা দেখে নিই কীভাবে ফ্লাওয়ারটা বানাচ্ছি। প্রথমে আমি এই এখানে একটা প্যাঁচ দিচ্ছি, প্যাঁচ দিয়ে এখানে জাস্ট একটা লাগালাম, নিয়ে 1 2 3 4 5 এই 5 নম্বরে আমি 5 লাগিয়ে 1 2 3 4 5 6 এইখানটায় আবার ফের ইয়ে করলাম, আবার 1 2 3 4 5 এইভাবে 5, এটাতে আমি 6, এটা 5 নি 6, 1 2 3 4 5 আবার এইখানটায় 1 2 3 4 5 1 2 3 4 5 6 আমি 6 আর 5-এ এইভাবে আমি স্টারের মতন উল্টাকে পেঁচাতে আরম্ভ করলাম। এ দেখুন কি এইভাবে আমার স্টারের মতন ফুলটা পেঁচানো হচ্ছে। এটা যতটা করতে পারবো ততটা ভালো লাগবে। আমি এটা এক রাউন্ড হলো, 5 আর একটা 6 এইভাবে আমি ইয়ে করব। প্রথম আপনাদের একটু অসুবিধা হবে, গুনে নেবেন, একটা 5 হলে আর একটা 6 করবেন। প্রথমে 5 দিয়ে স্টার্ট করবেন, তারপর 6, এই রাউন্ডটা 6 6 নয় 8 8 8 9টা করলেই এটা ভালো লাগবে, কারণ কম করলে এটা ফুলটা অতটা ভালো লাগবে না। আর আমি এটা গোনার জন্য এখানটা আমি একটা রাউন্ড করার ইয়ে রেখে দিচ্ছি, এইটা এখন আমার এটা 4 রাউন্ড চলছে, এটা আমার 5 রাউন্ড এদিকে যাচ্ছে।
এটা আমার এখন 7-8 রাউন্ড হয়ে গেছে, 8-9 রাউন্ড হয়ে গেছে। এবার এটাকে আমি সুসুতোর সাহায্যে এটাকে সেলাই করব। এটা ইয়ে কোথা দিয়ে স্টার্ট হয়েছে, এইখানটা শেষ হয়েছে, তো এইখানটা আমি একটা পোস্ট করছি। এটা এটাই হবে, এই পাপড়িটার যে ফুটোটা আছে সেই ফুটোটা দিয়ে ভিতর দিকে উপর থেকে নিচে যাবে, আর এই যে রাউন্ডটা আছে এই রাউন্ডটা দিয়ে উপরে উঠবে। যে উপরে আসছে আবার এই রাউন্ডে নিচে যাবে পাপড়ি পাপড়ি এটা দিয়ে উপরে উঠবে। প্রত্যেকটা পাপড়িতে এইভাবে রাউন্ডে ঘুরবে। এই যে পাপড়ির যে এই ফাঁকটা এটা দিয়ে নিচে যাচ্ছে, উপর থেকে নিচে যাবে। এবার এই যে ফুটোটা আছে এই ফুটো দিয়ে উপরে
হয়ে গেছে, এটাকে এবার খুলবো, সিম্পল প্রেসার দেব। আমার ফুলটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখুন, এবার আমি জাস্ট নিচে দিয়ে একটু স্পেসার দেবো, ফুলটা অটোমেটিক ফুলটা উপরে উঠে আসছে। হয়ে গেছে আমার ফুল। এবার আমি এই সুতোটা গিট লাগিয়ে দিলাম।